ভারত শ্রীলঙ্কার মধ্যে ভারত ইতিমধ্যেই ওডিআই সিরিজটি জিতে গেছে, যেখানে 2-0 আপাতত হয়ে গেছে। কিন্তু তৃতীয় ম্যাচ 23 জুলাই হতে চলেছে সেই একই গ্রাউন্ডে, অর্থাৎ কলম্বো মাঠে। তো বস, আজকে আমরা এই ভিডিও আলোচনা করতে চলেছি ভারত ও শ্রীলঙ্কার মধ্যে তৃতীয় ওডিআই ম্যাচের জন্য ভারতের প্রথম একাদশ কেমন হতে পারে। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ভারত যেহেতু এই সিরিজটি জিতে গেছে 2-0 আপাতত এগিয়েছে, এখন একটি ম্যাচ বাকি আছে, যেটি তৃতীয় ওডিআই ম্যাচ এবং সেটাই শেষ ওডিআই ম্যাচ হতে চলেছে। তো আপনাদেরকে জানিয়ে দেয়, ভারত এখানে অনেক কিছু চেঞ্জেস করবে, তার কারণ যেহেতু অনেক প্লেয়ারকেই সুযোগ দিতে হবে। আর সিরিজ তো জিতে গেছে দীপক চাহারের দুর্দান্ত ব্যাটিংয়ে, কিন্তু ভারত এই সিরিজটি জিতলেও যদি পরের ম্যাচটি প্লেয়ার পরিবর্তন করতে চায়, তাহলে কিন্তু অবশ্যই কয়েকটি প্লেয়ার পরিবর্তন করতে হবে, যেখানে প্রথম একাদশ দেখা যাক সম্ভাব্য, যেখানে আমার তো মনে হচ্ছে ওপেনারের পরিবর্তন হবে, যেখানে শিখর ধাওয়ান, নীতিশ রানা বা দেবদত্ত পাটিকালকে একজনকে সুযোগ দেবে। তারপরে এক উইকেট পড়ে যাওয়ার পরে অবশ্যই আমার তো মনে হচ্ছে সূর্যকুমার যাদবকে ব্যাট করাবে, তারপরে মনীশ পাণ্ডে এবং তারপরে সঞ্জু স্যামসন। এই ম্যাচে হয়তো ঈশান কিষাণকে সুযোগ দেবে না, তার কারণ ঈশান কিষাণকে দুটো ম্যাচে সুযোগ দিয়েছে, যেখানে দ্বিতীয় ওডিআই ম্যাচে তেমন কিছু করতে পারেনি, এক রান করে আউট হয়ে গেছে। একদিনের ম্যাচগুলিতে অর্থাৎ 50 ওভারের ম্যাচে অবশ্যই সঞ্জু স্যামসন রাহুল দ্রাবিড়ের ফার্স্ট চয়েস ছিল এবং ক্যাপ্টেন শিখর ধাওয়ানেরও, কিন্তু সঞ্জু স্যামসনের চোট লাগার পরে অবশ্যই ঈশান কিষাণ সুযোগ পেয়েছে, যে সেকেন্ড উইকেট কিপার হিসেবে চয়েস ছিল, কিন্তু সঞ্জু স্যামসন থার্ড ওডিআই ম্যাচে অবশ্যই তাকে দেখা যাবে। আর সবচেয়ে বড় কথা, অলরাউন্ডার হিসেবে হার্দিক পান্ডিয়া কুণাল পান্ডিয়াকেই দেখা যাবে, তার কারণ কুণাল পান্ডিয়াকে যদি পরিবর্তন করতে হয় সেরকম একটা ব্যাটসম্যান নেই, আর হার্দিক পান্ডিয়া ফর্মে না থাকলেও ভারতীয় দলে সেরকম একটা অলরাউন্ডার নেই। তো অলরাউন্ডার না থাকায় হার্দিক পান্ডিয়া এবং কুণাল পান্ডিয়াকে রাখছে ভারতীয় দল। এছাড়া বলিংয়ে হয়তো পরিবর্তন দেখতে পাওয়া যেতে পারে, ভুবনেশ্বর কুমার যেহেতু ভাইস ক্যাপ্টেন, ভুবনেশ্বর কুমারকে দেখা যাবে, এবং আরেকজন দীপক চাহারে কিন্তু লাস্ট ম্যাচে চোট লেগেছিলো, চোটের আপাতত ছোটোখাটো আপডেট যা শোনা গিয়েছিল যে তৃতীয় ওডিআই ম্যাচে তাকে দেখা যাবে না। তো তাকে যদি না দেখা যায় তো চেতন সাকারিয়াকে অবশ্যই খেলানো যেতেই পারে, তার কারণ চেতন সাকারিয়া একটু ব্যাটও করে দেয়। তো তারপরে কুলদীপ যাদব এবং যুজবেন্দ্র চাল, আমার তো মনে হচ্ছে না এই জুটিটা আর এক্সট্রা করে কোনো ভাঙবে, তার কারণ ভারতের কাছে রাহুল চাহার এছাড়াও অনেক আরেকজন বলার আছে, বরুণ চক্রবর্তী, তা বলে কুলদীপ চাহালের জুটি অবশ্যই খেটে যায় প্রত্যেক ম্যাচে, আর অনেক ভারী পড়ে মানে বিপক্ষ দলের কাছে। এই জন্য আমার মনে হচ্ছে কুলদীপ যাদবের জুটি রাখবে। তো প্রথম একাদশ ঠিক এমনই হবে আপনারা যা দেখতে পাচ্ছেন। তো আজকের ভিডিও রইলো এইটুকু, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাথে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। ভারত ও শ্রীলঙ্কার এখনও 3-20 ম্যাচ বাকি, এই জন্য বলছি ভাই সাবস্ক্রাইব করো, এবং ভিডিওটা অনেক কিছু ঠিকঠাক করে আশা করা যায়। তো পরবর্তী ভিডিও আবার দেখা হচ্ছে, যদি তোমরা সাবস্ক্রাইব করে থাকো তো সাবস্ক্রাইব করলে দেখা হবে। তো আজকের ভিডিও এইটুকু, কেমন লাগলো, তোমাদের মতো প্রথম একাদশ কেমন হতে পারে নিচে কমেন্টে জানাও।